আসসালামু আলাইকুম। 20 মে 2016 তারিখের সমাজ সেবা অধিদপ্তরে ইউনিয়ন সমাজকর্মী পদে হয়ে যাওয়া নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধানটি দেখার জন্য আপনাকে স্বাগতম জানাচ্ছি। আপনাদের যাদের ইউনিয়ন সমাজকর্মী পদে নিয়োগ পরীক্ষা রয়েছে, আজকের এই সমাধানটি দেখে আপনি এক ধরনের আইডিয়া পাবেন যে কোন ধরনের প্রশ্ন সমাজকর্মী পদে হয়ে থাকে। তাহলে চলুন আজকের এই সমাধানটি দেখে নেওয়া যাক। আজকের প্রথম প্রশ্নটি হচ্ছে, বাংলাদেশ ছাড়া কোন অঞ্চলের মানুষের মুখের ভাষা বাংলা? ওড়িশা। তারিখ শব্দটি কোন ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে? তারিখ শব্দটি আরবি থেকে বাংলা এসেছে। ই রিক্সা কোন ভাষার শব্দ? রিক্সা হচ্ছে জাপানি ভাষার শব্দ। প্রচলিত বিদেশি শব্দের ভাবানুবাদমূলক প্রতিশব্দকে কি বলে? পারিভাষিক শব্দ। বাংলা ভাষায় যৌগিক স্বরধ্বনির সংখ্যা কয়টি? বাংলা ভাষায় যৌগিক স্বরধ্বনির সংখ্যা হচ্ছে 25টি। ব্রহ্মপুত্র শব্দের হয়ম যুক্ত বর্ণটি কোন বর্ণের সংযুক্ত রূপ? এটি হচ্ছে হ হসন্ত যুগ্ম এর সংক্ষিপ্ত রূপ। উপরিযুক্ত সন্ধিবদ্ধ শব্দ কোনটি? উপরযুক্ত। নিচের কোনটি রূপক কর্মধারয় সমাসের উদাহরণ? সেটি হচ্ছে মন মাঝি। আছো তুমি জগৎ মাঝারে, এখানে মাঝারে শব্দটি কোন অর্থে ব্যবহৃত? এটি ব্যাপ্তি অর্থে ব্যবহৃত। বিশ্বজনের হিতকর এক কথায় কি বলে? এক কথা হচ্ছে বিশ্বজনীন। তামার বিষ বাগধারাটির অর্থ কি? এর অর্থ হচ্ছে অর্থের কুপ্রভাব। একটি অপূর্ণ বাক্যের শেষে অন্য বাক্যের অবতারণা করতে কি চিহ্ন বসে? তখন কোলন চিহ্ন বসে। অন্ধবধু কবিতায় কোন পাখির চেঁচিয়ে সারা হওয়ার কথা উল্লেখ রয়েছে? চোখ গেল। বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃক্রোড়ে, এটি কি? এটি হচ্ছে প্রবাদ। কাজী নজরুল ইসলামের প্রথম কাব্যগ্রন্থের নাম কি? অগ্নিবীণা। প্রবাসের দিনগুলি কার রচিত? এটি হচ্ছে সৈয়দ মুজতবার রচিত। ভানুসিংহ কার ছদ্মনাম? ভানুসিংহ হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম। অন্নদামঙ্গল কাব্য কোন যুগের রচনা? এটি হচ্ছে মধ্যযুগের রচনা। অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তককে? মাইকেল মধুসূদন দত্ত। যদ্যপি এর সন্ধিবিচ্ছেদ কোনটি? যদি যোগপি যদ্যপি। কোন বানানটি শুদ্ধ? কমিশনের শুদ্ধ বানানটি হচ্ছে COMMISSION, কমিশন। বিপুল শব্দটির অ্যাডজেক্টিভ হচ্ছে পপুলাস। হি ইজ ইনকানেক্ট ড্যাশ দ্য চার্জ। শূন্যস্থানে বসবে অপ। ডিনাই শব্দটির নাউন হচ্ছে ড্যানিয়াল। হি হ্যাজ নো কন্ট্রোল ড্যাশ হিমসেলফ, শূন্যস্থানে বসবে ওভার হিমসেলফ। কোনটি ম্যাটেরিয়াল নাউন নয়? পেপার হচ্ছে ম্যাটেরিয়াল নাউন নয়। আধুনিক ইংরেজি সাহিত্যের জনককে? শশার। কোনটি শুদ্ধ বানান? পসেশনের শুদ্ধ বানান হচ্ছে POSSESSION। কোনটি ভার্ব? এখানে ভার্ব ছিল ফিড। মাই আল্লাহ হেল্প হোয়াট কাইন্ড অফ সেন্টেন্স? এটি হচ্ছে অপারেটিভ সেন্টেন্স। জেন্টেলের বিপরীত কোনটি? জেন্টেলের বিপরীত হচ্ছে রুড। হোমলি কোন পার্টস অফ স্পিচ? এটি হচ্ছে অ্যাডজেক্টিভ। থিপের প্লুরাল কোনটি? থিপের প্লুরাল হচ্ছে থিপস। স্টুডেন্টস আর কনসার্ন্ড ড্যাশ দেয়ার রেজাল্ট, শূন্যস্থানে বসবে উইথ দেয়ার রেজাল্ট। ক্লাইমেট হলো জলবায়ু। কোনটি স্ত্রীবাচক শব্দ? এখানে স্ত্রীবাচক শব্দ ছিল কুইন। বিউটিফুল শব্দটি কোন পার্টস অফ স্পিচ? এটি হচ্ছে অ্যাডজেক্টিভ। পার্টস অফ স্পিচ কত প্রকার? পার্টস অফ স্পিচ হচ্ছে 8 প্রকার। ট্রুথ শব্দটির অ্যাডজেক্টিভ হবে নন অফ দ্যাম, সেখানে কোনোটি ছিল না। বঙ্গভঙ্গ রদ হয় কোন সালে? 1911 সালে। বঙ্গবন্ধুর জন্মদিন কত তারিখ? 17ই মার্চ। স্বাধীনতা যুদ্ধে মহিলা বীর প্রতীক কতজন? 2 জন। বাংলাদেশের সর্বদক্ষিণের দ্বীপ কোনটি? সেন্ট মার্টিন। বাংলাদেশের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? তাজিনডং। বাংলাদেশে বেশি রেশম হয় কোন স্থানে? রাজশাহী। বাংলাদেশের পার্লামেন্টের প্রতীক কি? শাপলা। হাইতির রাজধানী হচ্ছে পোর্ট অফ প্রিন্স। সুইডেনের মুদ্রার নাম কি? সুইডেনের মুদ্রার নাম হচ্ছে ক্রোনা। পৃথিবীর দীর্ঘতম নদী কোনটি? নীলনদ। প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয় কত সালে? 1914 সালে। টি-20 বিশ্বকাপ 2016 এর চ্যাম্পিয়ন দেশ কোনটি?
টি টোয়েন্টি বিশ্বকাপ 2016 এর চ্যাম্পিয়ন দেশ ছিল ওয়েস্ট ইন্ডিজ। আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস কোনটি? 3 ডিসেম্বর। জাতিসংঘের বর্তমান মহাসচিবের নাম কি? অ্যান্টোনিও গুতেরেস। শহীদ বুদ্ধিজীবী দিবস কোনটি? 14 ডিসেম্বর। বার্ষিক 5% হারে 750 টাকার 4 বছরের মুনাফা কত? 150 টাকা। করিম ও রহিমের বেতনের অনুপাত 7:5। করিমের বেতন রহিমের বেতন অপেক্ষা 400 টাকা বেশি। রহিমের বেতন কত? 1000 টাকা। 40 থেকে 100 পর্যন্ত বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার অন্তর কত? 56। শতকরা বার্ষিক কত হার সুদে 1 বছরে সুদ আসলের 1/5 হবে? 20%। কোন সংখ্যার 2/1 সাথে 6 যোগ করলে সংখ্যাটি 3/2 হবে? সংখ্যাটি কত? সংখ্যাটি হবে 36। x-2y = 8, 3x-2y = 4। সমীকরণের জোটে x এর মান কত? x এর মান হচ্ছে -2। 1+2+3+4+99 = কত? ধারাটির যোগফল হচ্ছে 4950। ABC ত্রিভুজের পরিসীমা কত একক? 3। যে কোণের ডিগ্রি পরিমাপ 90 ডিগ্রি তাকে কি বলে? তাকে সমকোণ বলে। যে ত্রিভুজের 3 কোণ সমান তাকে কোন ধরনের ত্রিভুজ বলে? তাকে সমকোণ বলে। x:y = 5:6 হলে 3x:5y = কত? এর মান হবে 1:2। একটি সংখ্যা 742 হতে যত বড়, 830 হতে তত ছোট, সংখ্যাটি কত? সংখ্যাটি হচ্ছে 786। আজ এ পর্যন্তই। এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আপনাদের যাদের সমাজকর্মী পদে নিয়োগ পরীক্ষা রয়েছে, আশা করছি এখান থেকে একটি ধারণা পেয়েছেন যে পরীক্ষার প্রশ্নটি কী ধরনের হতে পারে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।